আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় প্রস্রাবে ইনফেকশন কেন হয় বা গর্ভাবস্থায় মূত্রনালীতে সংক্রমণের কারণ কি, এর লক্ষণ কি, এতে করে গর্ভের বাচ্চা কিভাবে মূত্রনালীর ইনফেকশন থেকে বাঁচতে পারেন, তার ঘরোয়া সমাধান সবকিছু ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভাবস্থায় অনেক গর্ভবতীরাই মূত্রনালীর সংক্রমণ বা প্রস্রাবের ইনফেকশনের সমস্যায় ভুগে থাকেন। এর ফলে সাধারণত তলপেটে অসহনীয় ব্যথা, প্রস্রাবের ব্যাগ ও লাল রক্ত মিশ্রিত প্রস্রাব হতে পারে। সাথে সাথে সঠিক চিকিৎসা না করলে কিডনিও এতে করে আক্রান্ত হয়। পরবর্তীতে এটি একটি মারাত্মক সমস্যায় পরিণত হয়। কিন্তু আপনি কিছু উপায় অবলম্বন করলেই সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আমরা প্রথমেই জেনে নিব মূত্রনালীর ইনফেকশন বা প্রস্রাবে সংক্রমণ হওয়ার কারণ কি। মূত্রনালী বা প্রস্রাবের ইনফেকশন সাধারণত ছেলে বা মেয়ে উভয়েরই হতে পারে, তবে ছেলেদের থেকে মেয়েদের একটু বেশি হয়। কারণ মেয়েদের মূত্রনালী ছোট হয় এবং এর অবস্থান যোনিপথ ও মলধারের কাছে থাকে, যেখান থেকে খুব সহজেই জীবাণু মূত্রনালীতে প্রবেশ করতে পারে। তাছাড়া গর্ভাবস্থায় অনেকেই ঘন ঘন প্রস্রাবের ব্যাগ আসলে প্রস্রাব আটকে রাখে, এই কারণেও প্রস্রাব ইনফেকশন হতে পারে। অনেকে প্রয়োজনের তুলনায় অনেক কম পরিমাণের পানি পান করে থাকে, এক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। তাছাড়া রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গেলে, যেমন আপনি যদি ডায়াবেটিক্সে ভুগে থাকেন অথবা নোংরা পানি ব্যবহার করেন, এমনকি আপনার কিডনিতে যদি পাথর হয়ে থাকে, সহবাসের আগে ও পরে যদি প্রস্রাব না করে থাকেন তাহলে, তাছাড়া প্রস্রাবের পর ওই স্থানটি খুব ভালো করে নিয়মিত পরিষ্কার করতে হবে। এছাড়াও মূত্রনালী ইনফেকশনের অন্যতম কারণ হচ্ছে কোনো কারণে ক্যাথেটার ব্যবহার করলে সেখানেও ইনফেকশন হতে পারে। গর্ভাবস্থায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবেও এই রোগ হতে পারে। আগে যদি আপনার মূত্রনালীতে কখনো ইনফেকশন হয়ে থাকে আর তখন যদি সম্পূর্ণ ঔষধের কোর্স ঠিকমতো কমপ্লিট না করা হয়ে থাকে, তাহলেও গর্ভাবস্থায় এই সংক্রমণ দেখা দিতে পারে। এখন আমরা জানব মূত্রনালীর সংক্রমণ বা প্রস্রাবের ইনফেকশন হওয়ার লক্ষণ কি। এক্ষেত্রে বারবার মূত্রের চাপ বা ব্যাগ হবে, বারবার মূত্র ত্যাগ করতে হবে, ইউরিনের জ্বালাপোড়া হতে পারে, অথবা আপনার মাঝে মাঝে অল্প অল্প করে আটকে আটকে প্রস্রাব বের হতে পারে, জ্বর আসতে পারে, বমি বা বমিভূমি ভাব হতে পারে, এছাড়াও কোমর থেকে তলপেটের দুই পাশেই ব্যথা হতে পারে, আপনার ইউরিন বা প্রস্রাবের রং ঘোলাটে হবে, তাছাড়া অনেক সময় প্রস্রাবের সাথে রক্তও যেতে পারে। এখন আমরা জানব প্রস্রাবে ইনফেকশন হলে কি কি ক্ষতি হয়। প্রস্রাবে ইনফেকশন হলে অনেক সময় গর্ভের বাচ্চার নড়াচড়া বন্ধ করে দিতে পারে, এছাড়াও আপনার তলপেটে প্রচণ্ড ব্যথা হবে, সবচেয়ে খারাপ অবস্থায় আপনার কিডনিতে সমস্যা হতে পারে, এমনকি কিডনি অকেজও হয়ে যেতে পারে, যৌনবাহিত রোগ হতে পারে, গর্ভাবস্থায় বেশিরভাগ সময়ে জ্বর জ্বর ভাব বা জ্বর থাকতে পারে। এখন আমরা জানব মূত্রনালীর ইনফেকশন বা প্রস্রাবে ইনফেকশন প্রতিরোধ করার কী কী উপায় রয়েছে। আপনারা অ্যান্টিবায়োটিক খেতে পারেন, তবে অবশ্যই প্রেগনেন্সি সেফ এরকম ড্রাগ নিতে হবে, ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা যাবে না। যদি এই কারণে জ্বর হয় অবশ্যই প্যারাসিটামল গ্রহণ করতে পারেন। সবচেয়ে ভালো প্রতিরোধক ব্যবস্থা গড়তে প্রচুর পরিমাণের পানি পান করতে হবে, প্রতিদিন মিনিমাম 2 থেকে 3 লিটার পানি খেতে হবে। প্রস্রাব আটকে রাখা যাবে না, চাপ হলেই টয়লেটে যাবেন এবং ভালো মতো প্রস্রাব করবেন। আপনার ড্রায়াফ্রামটি সম্পূর্ণ খালি করতে কিছুটা সময় বসে থাকবেন আর সামনের দিকে একটু ঝুঁকে বসবেন, তাহলে আস্তে আস্তে ড্রায়াফ্রামটি একেবারেই খালি হয়ে যাবে। তাছাড়া প্রস্রাব করার পর প্রচুর পরিমাণের পানি ব্যবহার করতে হবে, প্রাইভেট জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছে নেবেন। মোছার সময় পিছন থেকে সামনের দিক এমনকি মলধার খুব ভালো করে পরিষ্কার করবেন, কারণ মলধারে প্রচুর পরিমাণের জীবাণু থাকে যা সহজে মূত্রনালীতে এসে মূত্রনালীকে সংক্রমিত করে। তাছাড়া গর্ভাবস্থায় সহবাসের আগে ও সহবাসের পরে অবশ্যই প্রস্রাব করতে হবে। যদি আপনার ডায়াবেটিক্স থাকে তাহলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখতে হবে। কোনো রকমের যৌন রোগ থাকলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে হবে। একই অন্তর্বাস একটানা অনেকক্ষণ ব্যবহার করা যাবে না,
পরিষ্কার কাপড় পরিধান করুন, এমনকি ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। যেখান সেখান থেকে ওষুধ খাওয়া যাবে না, অবশ্যই ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে ওষুধ খেতে হবে এবং ওষুধের কোর্স কমপ্লিট করতে হবে। তাছাড়া ইনফেকশন না হওয়ার জন্য উপদেশ বা নির্দেশগুলো মেনে চলা খুবই জরুরি। তা না হলে এগুলো শুধু গর্ভাবস্থা নয়, পরবর্তীতেও আপনার জন্য ভয়ঙ্কর ক্ষতি বয়ে আনবে। আশা করছি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।